হবে জানো তো, আমার মার পেট থেকে আমার লড়াইটা শুরু। কারণ আমি যখন খুব ছোট তখনই আমার বাবা মারা যায়, তারপর থেকে দুনিয়াতে আমার জন্ম। দেন আমি সৎ বাবার সংসারে মানুষ, তো ওখান থেকে মনে করেন যে যখন আমার 11 বছর বয়স তখন থেকে আর কি তারা চাইছিল যে আমাকে একটা বিয়ে দিয়ে দিতে যাতে আমি সংসারী হতে পারি। কিন্তু তখন আমি ভাবছিলাম যে না, আমার লেখাপড়া করা উচিত। আর আমি লেখাপড়া একটু ভালো স্টুডেন্ট ছিলাম, তো যখন আমি ক্লাস 8-এ বৃত্তি পাই সেই বৃত্তি টাকা দিয়ে পালাই আমি ঢাকাতে আসি। এসে গার্মেন্টস সেক্টরে চাকরি নেই, এখানে এসে অনেকদিন পার করার পরে 2011-এর দিক থেকে আমি ট্রেড ইউনিয়ন সম্পর্কে জানতে পারি। দেন আমি ট্রেড ইউনিয়ন স্থাপন করার জন্য আর কি ফ্যাক্টরিতে সরকারদের সাথে কথা বলি। বলার পরে আমি 2013-র ফেব্রুয়ারি মাসে ইউনিয়নের জন্য সাপোর্ট করি। 2013-র এপ্রিলে আমি ইউনিয়ন পাই। ইউনিয়ন পাওয়ার পরে হচ্ছে আমি আমার ফ্যাক্টরিতে 21 দফা দাবি দিই। দাবি দেওয়ার পর আমার ফ্যাক্টরির যে ওয়ার্কাররা থাকে তাদের যে সুযোগ সুবিধাগুলো থাকে ওগুলো আদায় করি। এটাই হচ্ছে আমার জীবনের একটা দৃষ্টান্তমূলক। সুভাষ তাপুর সাথে পরিচয় হয় 15-র শেষের দিকে। উনি এর আগে কিছু অনেক গার্মেন্টস শ্রমিকদের সাথে কথা বলছে, বলার পর তাদের গল্প শুনছে, দেন আমার জীবনের আমার গল্পগুলো শুনছে। শোনার পরে উনি আমাকে বলল যে আপনি যে পরিশ্রমটা করতেছেন, আপনি যে লড়াইটা করতেছেন, এটা তো সবার জানা উচিত। আমি চাই এটার উপরে একটা ফিল্ম তৈরি করতে, আপনি কি আমার সাথে কাজ করবেন? আপনার কি ইচ্ছা আছে জিনিসগুলো সবাইকে জানানো? তখন আমি চিন্তা করলাম যে আমরা শ্রমিকরা নিজেদের জায়গা থেকে কখনো অধিকারের কথা তুলে ধরতে পারি না, বা আমরা জানি কিন্তু প্রতিবাদ করি না, আমরা সবসময় পিছানেই থাকি। তো এটার উপরে যদি একটা ছবি হয় হয়তো সবাই দেখবে, দেখার পরে সবার ভিতরে একটা অনুপ্রেরণা জাগবে যে না, আসলে আমাদের অধিকার নিয়ে কথা বলা উচিত, আমাদের অধিকার সম্পর্কে জানা উচিত। এই বিষয়টা থেকেই আর কি, এই চিন্তা ভাবনা থেকেই এই ছবির সাথে আমার কাজ করা। আসলে আমার খুব ভালো লাগতেছে যে আমার জীবনের গল্প নিয়ে এই ছবিটা, সুমো ছবিটা। তো আমি বলবো যে সবচেয়ে বেশি ভালো লাগা ছিল যখন আমার বাংলার গল্পটা দেশের বাইরে যখন রিলিজ হয়েছে, যখন দেশের অন্য দেশের লোকজন দেখছে। কিন্তু তার থেকে বেশি ভালো লাগতেছে এখন যে আমার গল্প, আমি বাঙালি, আমার গল্প এখন আমার বাংলাদেশে রিলিজ হয়েছে, দেন বাংলাদেশে বাঙালিরা দেখতেছে। আর আমি আশাবাদী যে এই ছবিটা যখন যারা দেখবে তাদের ভিতরে একটা নিজেদের অধিকার নিয়ে কথা বলার, নিজেদের অধিকার সামনে স্থাপন করার একটা সাহস অবশ্যই সঞ্চিত হবে। আমি গ্রামের মেয়ে, যদি গ্রাম থেকে আইসে নিজের অধিকার নিয়ে কথা বলতে পারি, সবার সাথে সংগ্রাম করতে পারি, রাস্তা ফেস্টিভ্যাল নিয়ে দাঁড়াইতে পারি, তো তখন তারা অনুপ্রীত হবে, তারা অবশ্যই এই জিনিসগুলো করবে, তাদের অধিকার নিয়ে কথা বলবে সামনে।